পৃথিবী নানান রকম আশ্চর্য প্রাকৃতিক ঘটনায় ভরপুর। এদের মধ্যে কিছু প্রাকৃতিক ঘটনা এতটাই অবিশ্বাসনীয় হয় যে আমরা সেগুলি প্রত্যক্ষ না দেখলে বা ক্যামেরায় বন্দী না হলে বিশ্বাস করতে পারতাম না। আপনারা যারা আমাদের চ্যানেলের নিয়মিত দর্শক তারা নিশ্চয়ই জানেন যে এর আগেও আমরা এরকম কিছু প্রাকৃতিক ঘটনা নিয়ে বেশ কয়েকটি ভিডিও বানিয়েছি, কিন্তু এই লিস্ট এতটাই বড় যে তা শেষ হওয়ার নামই নেয় না। তাই আজ আমরা আবারও একবার এমনই কিছু প্রাকৃতিক ঘটনা নিয়ে হাজির হয়েছি। জায়ান্ট ক্র্যাকস। একটি বড় মাপের ভূমিকম্পের পর মাটি ফেটে যাওয়ার ঘটনা আমরা অনেকেই দেখেছি বা শুনেছি, কিন্তু আপনি জানলে অবাক হবেন যে আমাদের পৃথিবীতে বর্তমানে এরকম অনেক ঘটনা ঘটেছে এবং বর্তমানেও ঘটছে, যেখানে কোনো কারণ ছাড়াই জমি দুভাগে ভাগ হয়ে যাচ্ছে। এরকম ঘটনা ঘটার কারণ কি হতে পারে সেই নিয়ে অনেকেই অনেক রকমের মতবাদ দিচ্ছে, কিন্তু প্রাথমিকভাবে এটাই ধরা হয় যে জমির অভ্যন্তরীণ দুর্বলতার জন্য এই ফাটলগুলির সৃষ্টি হয়। এই রকমই একটি ফাটল 2005 সালে ইথিওপিয়ায় দেখা যায়, যা লম্বায় প্রায় 133 মাইল পর্যন্ত বিস্তৃত ছিল। বিজ্ঞানীদের ধারণা যে এই ফাটল ভবিষ্যতে আফ্রিকাকে দুভাগে ভাগ করে একটি নূতন মহাদেশের সৃষ্টি করবে। এরপর পেরুতেও ঠিক একই রকমের ফাটল দেখা যায়, যা একটি হ্রদকে সম্পূর্ণ ধ্বংস করে দেয়। অনেকে মনে করেন যে এই ধরনের ফাটল আসলে একটি ক্ষুদ্র সতর্কীকরণ ভবিষ্যতের বড় কোনো বিপদের আশঙ্কার। স্পাইডার রেন। 2012 সালের মার্চ মাসে অস্ট্রেলিয়ার টেবিলস্ল্যান্ডে হঠাৎই লক্ষ লক্ষ মাকড়সা আকাশ থেকে ঝরে পড়তে দেখা যায়। এই ঘটনাটি এতটাই অদ্ভুত একটি ঘটনা ছিল যে মানুষ এই ঘটনাটিকে স্পাইডার রেন বলতে শুরু করে দেয়। অনেকে এই শহরটিকে স্পাইডার সিটি আখ্যা দিয়ে বসে, কিন্তু এইভাবে লক্ষ লক্ষ মাকড়সা ঝরে পড়ার পেছনে কারণ কী ছিল? আসলে একটি বিশাল ঝড়ের প্রকোপে মাকড়সাগুলি এই শহরের দিকে উড়ে এসেছিল এবং উড়ে আসার সময় তারা নিজেদের জাল আকাশে ছড়াতে থাকে, যার ফলে তারা আকাশেই একটি জাল বানিয়ে নিয়েছিল। এরপর ঝড় থামলে যখন তারা ওই জাল থেকে নেমে আসতে শুরু করে, তখন সেটি ঠিক মাকড়সার বৃষ্টির মতোই লাগছিল। শুধু তাই নয়, এই মাকড়সাদের জাল যখন মাটিতে নেমে আসে তখন সেগুলিতে ওই শহরের সমস্ত রাস্তাঘাট, গাছপালা, বাড়িঘর সমস্ত কিছুই ঢেকে গিয়েছিল। সেই সময় যদি কেউ শহরটিকে দেখত তাহলে তার মনে হতে বাধ্য হতো যে এই শহরে সবেমাত্র তুষারপাত হয়েছে। টর্নেডো। টর্নেডো এমন একটি ক্ষতিকারক ঝড় যা একটি বড় মাপের প্রাকৃতিক বিপর্যয় ঘটাতে পারে। এই টর্নেডো আসলে একটি তীব্র হাওয়ার পুঞ্জ যা দুরন্ত গতিতে এগিয়ে আসে এবং নিজের পথের মধ্যে আসা সমস্ত কিছুকেই ধ্বংস করে দেয়। এটি দেখতে ঠিক লাট্টুর মতো, যা মাটি থেকে আকাশ পর্যন্ত বিস্তৃত। একটি টর্নেডোর গড় গতিবেগ ঘন্টায় প্রায় 180 কিলোমিটার। তবে পৃথিবীতে এমনও কিছু টর্নেডো আছে যাদের গতিবেগ ঘন্টায় প্রায় 480 কিলোমিটার পর্যন্ত হতে পারে। টর্নেডোর প্রভাব সবচেয়ে বেশি লক্ষ্য করা যায় নর্থ আমেরিকায়। আপনি জানলে অবাক হবেন যে নর্থ আমেরিকায় প্রতি বছর টর্নেডোর কারণে গড়ে প্রায় 60 জন মানুষের মৃত্যু হয় এবং কয়েক কোটি টাকার ক্ষতি হয়। বল লাইটিং। বল লাইটিং প্রকৃতির এমন একটি আশ্চর্য ঘটনা যা যে কোনো মুহূর্তে যে কোনো কোথাও ঘটতে পারে। এটি একটি জায়গায় একাধিকবার ঘটতে দেখা যেতে পারে। একটি বলের আকৃতির আলোকিত বস্তু যখন কয়েক সেকেন্ডের জন্য মাটিতে ঘুরতে বা আকাশে উঠতে দেখা যায় তখন সেটিকেই বলা হয় বল লাইটিং। এই বল লাইটিং মূলত এমন জায়গায় বেশি দেখা যায় যেখানে প্রবল বজ্রবিদ্যুৎ পড়ছে। বিজ্ঞানীদের মতে পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড এবং বজ্রবিদ্যুতের প্রভাবে বল লাইটিংয়ের ঘটনা ঘটে। তবে এই ধরনের ঘটনায় কেন আলোকিত বস্তুর আকৃতি বলের মতো হয় বা কী করে এটি আকাশ থেকে মাটিতে নেমে আসে তার ব্যাখ্যা কেউই দিতে পারেনি। আইস সুনামি। আইস সুনামি খুবই বিরল একটি প্রাকৃতিক ঘটনা। আসলে প্রচণ্ড ঠান্ডার দেশগুলিতে তুষারপাতের সময় নদী নালা, সমুদ্রের জল জমে বরফে পরিণত হয়ে যায় এবং এদের জলস্তর বেশ মোটা বরফের চাদরে ঢাকা পড়ে যায়। তখন যদি ঝোড়ো হাওয়া বইতে শুরু করে তখন এদের বরফগুলি ভেঙে চৌচির হয়ে যায় এবং তটে এসে জমতে শুরু করে। শীতকালের শেষের দিকে এই আইস সুনামি আরও ভয়ঙ্কর রূপ নেয়, কারণ তখন বরফ এমনিতেই গলে যায় এবং ছন্নছাড়া হয়ে ভাসতে থাকে। এই সময় একটু জোরে হাওয়া দিলেই এই বরফগুলি প্রচণ্ড গতিতে তটে আছড়ে পড়ে। একটি আইস সুনামি খুবই ভয়ঙ্কর হতে পারে। যদি হাওয়ার বেগ তীব্র হয় তাহলে এটি তটে প্রায় 30 থেকে 40 মিটার গভীরে অনায়াসেই চলে যেতে পারে এবং আশেপাশের বাড়িঘরকে ক্ষতিগ্রস্ত করতে পারে। এর ফলে মানুষ এবং অন্যান্য পশু পাখির প্রাণহানির সম্ভাবনাও যথেষ্ট থাকে।
পৃথিবীতে আইস সুনামি প্রথম দেখা গিয়েছিল কানাডাতে। এই সুনামি এতটাই ভয়ঙ্কর ছিল যে তার বর্ণনা দেওয়া প্রায় অসম্ভব। ব্লাড রেইন, বৃষ্টি তো আমরা সকলেই পছন্দ করি, কিন্তু এখন আপনাদের যে বিশেষ ধরনের বৃষ্টির কথা বলবো তা হয়তো আপনারা কেউই পছন্দ করবেন না, কারণ এই বৃষ্টিকে তা ব্লাড রেইন বলা হয়। ব্লাড রেইন পৃথিবীর বহু জায়গায় হয়েছে, কিন্তু আজ পর্যন্ত সবচেয়ে বেশি ব্লাড রেইনের ঘটনা ভারতের কেরালায় দেখা গিয়েছে। এই বৃষ্টির জল লাল রঙের হয় বলে একে দ্য ব্লাড রেইন বলা হয়। কেরালায় এই ঘটনা বহুবার ঘটেছে। রিপোর্ট অনুযায়ী 1896 সালে প্রথমবার ব্লাড রেইনের ঘটনা ঘটেছিল কেরালায়। এরপর 2001 সালে যখন ফের ব্লাড রেইনের ঘটনা ঘটতে দেখা যায়, তখন স্থানীয়রা বিষয়টি নিয়ে রিপোর্ট করে। কর্তৃপক্ষের বক্তব্য অনুযায়ী এক ধরনের বিশেষ অ্যালগির প্রভাবের জন্যই এখানে বৃষ্টির জল লাল রঙের হয়ে যায়। 2012 সালে কেরালে শেষবারের মতো ব্লাড রেইন দেখা গিয়েছিল। তারপর থেকে এখনও পর্যন্ত কেরালে আর ব্লাড রেইনের ঘটনা ঘটেনি। ফিঙ্গার অফ ডেথ। ছোটবেলায় আমরা এরকম অনেক গল্প পড়েছি যেখানে কারোর আঙুলের ছোঁয়ায় এতটাই ক্ষমতা থাকে যে সে যে কোনো কাউকে পাথর বানিয়ে দিতে পারে। তবে আসলে এরকম ক্ষমতা কারোর কাছেই থাকে না, থাকে শুধুমাত্র প্রকৃতির কাছে। এবং প্রকৃতির এই আশ্চর্য কীর্তিকেই দ্য ফিঙ্গার অফ ডেথ বলা হয়। এই ঘটনা আসলে পৃথিবীর সবচেয়ে ঠান্ডা অংশগুলিতেই ঘটতে দেখা যায়। এ কথা তো আমরা সকলেই জানি যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জল জমে বরফ হয়ে যায়, এবং অত্যধিক ঠান্ডার জায়গায় এই প্রক্রিয়াতেই এক বিশেষ বরফের টুকরো যাকে ব্রিনিকেল বলা হয়, সেটি আস্তে আস্তে জলস্তরের দিকে নেমে আসতে থাকে এবং এর ছোঁয়ায় জলস্তরটি সম্পূর্ণ বরফে পরিণত হয়ে যায়। জলস্তরটি বরফে পরিণত হলে তার সাথে জলের অন্য প্রাণীরাও জমে বরফে পরিণত হয়ে যায়, তাই এই বিশেষ ধরনের বরফের চূড়াকে দ্য ফিঙ্গার অফ ডেথ বলা হয়। ফ্রোজেন মিথেন। অত্যধিক ঠান্ডার দেশে খুব স্বাভাবিকভাবেই নদী নালার জল জমে বরফে পরিণত হয়ে যায়, এবং এই সময় স্থানীয়রা জমে যাওয়া বরফের উপর যেমন বেশ কিছু উইন্টার স্পোর্টস পারফর্ম করে, তেমনি জমা জলের মাছ ধরেও দারুণ আনন্দ উপভোগ করে। তেমনি এরকম জমে যাওয়া বরফেই প্রকৃতির এক অদ্ভুত সৃষ্টি লক্ষ্য করা যায়। মাঝে মাঝে এরকম জমে যাওয়া জলস্তরে যদি কেউ গর্ত করে তার সামনে সামান্য আগুন ধরে, তাহলে দেখা যায় যে সেখান থেকে আগুনের হলকা বেরোতে শুরু করেছে এবং সেটি দাউ দাউ করে জ্বলছে। আর এই প্রক্রিয়াকেই ফ্রোজেন মিথেন বা মিথেন বাবলস বলা হয়। আসলে কোনো নদী নালার জলস্তর যখন জমে যায়, তখন তার ভিতর প্রচুর পরিমাণে মিথেন গ্যাসও জমে যায়, আর সেখানে গর্ত করার সাথে সাথেই ওই মিথেন গ্যাসটা নির্গত হতে শুরু করে। এবার যদি ওই গ্যাসের সামনে আপনি আগুন ধরেন, তাহলে সেই মিথেন গ্যাসের প্রভাবে সেখানে দাউ দাউ করে আগুন জ্বলবে। এই প্রক্রিয়া ততক্ষণ পর্যন্ত স্থায়ী থাকবে যতক্ষণ না মিথেন গ্যাসটি সম্পূর্ণ শেষ হয়ে যায়। মিস্ট্রিয়াস ক্রিয়েটার। 2014 সালে রাশিয়ার সাইবেরিয়ার আমল শহরে খুঁজে পাওয়া যায় 262 ফুট গভীর একটি বিশাল গহ্বর। প্রথমে এরকম গর্ত শুধুমাত্র একটিই আছে বলে মনে করা হলেও পরে আশেপাশে এরকম আরও বেশ কয়েকটি গর্ত খুঁজে পাওয়া যায়, এবং এরকম গর্তগুলি খুঁজে পাওয়ার সাথে সাথেই এই গর্তগুলি নিয়ে নানান রকমের গুজব ছড়িয়ে পড়তে থাকে। যেমন কিছু লোক মনে করতে থাকে যে এই গর্তগুলি কোনো বড় উল্কা আছড়ে পড়ার ফলেই সৃষ্টি হয়েছে, তো একদল মানুষ মনে করেন যে মাটির নিচে কোনো ভূভাগ খসে পড়ার ফলে এই রকম একটি গর্তের সৃষ্টি হয়েছে। আবার অনেকে মনে করেন যে এই ধরনের গর্ত আসলে কোনো UFO ল্যান্ড করার ফলেই সৃষ্টি হয়েছে। কিন্তু যখন এত রকম মুনি এত রকম মত দিতে শুরু করলো, তখন এই সমস্ত তথ্যগুলিকে খারিজ করে রাশিয়ার একদল বিজ্ঞানী জানালেন যে আসলে মাটির নিচে কোনোভাবে বরফ গলে যাওয়ার ফলে এই ধরনের গর্তের সৃষ্টি হয়েছে। আবার আরেকদল বিজ্ঞানীর বক্তব্য অনুযায়ী এই গর্তগুলি মিথেন গ্যাস এক্সপ্লোশনের ফলে সৃষ্টি হয়েছে। যখন মাটির নিচে ধীরে ধীরে বরফ জমতে শুরু করেছিল, তখন সেখানে প্রচুর পরিমাণে মৃত প্রাণী গাছপালা মরে ওইখানেই জমে যায়, এবং তা পচতে পচতে মিথেন কার্বন ডাইঅক্সাইডের মতো প্রচুর গ্যাস সৃষ্টি করে। এই গ্যাসগুলি একসময় এতটাই বেশি হয়ে যায় যে তা সেখান থেকে বেরোনোর পথ খোঁজে, এবং একসময় তা মাটি ফাটিয়ে নির্গত হয়ে যায়, যার ফলে এরকম গর্তের সৃষ্টি হয়। বিজ্ঞানীদের মত অনুযায়ী সাইবেরিয়ার আমাল এবং গিদান শহরের প্রায় 7000-এরও বেশি জায়গা জুড়ে ভবিষ্যতে এরকম গর্ত সৃষ্টি হতে পারে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আজকের এই প্রাকৃতিক ঘটনাগুলির মধ্যে কোন ঘটনাটি আপনার কাছে সবথেকে আশ্চর্যের বলে মনে হলো তা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক করার সাথে সাথে নিজের বন্ধুদের সাথেও শেয়ার করে দেবেন।
দেখা হবে পরের ভিডিওতে। টাটা।